ইন্ডিয়ান ব্লকের সাথে স্বাধীন চেতা বাংলাদেশিদের যে ব্লক বুঝছেন, তো আমরা ওই সময় তারুণ্যে যারা ছিলাম তারা ইন্ডিয়ান ব্লক থেকে বের হয়ে গ্লোবাল যে মিউজিক তার সাথে কানেক্টেড হয়ে নিজেদেরকে ফ্রি করার চেষ্টা করেছি। ওকে, এবং সেটা যারা ইন্ডিয়ান ব্লকের সাথে কানেক্টেড তারা পছন্দ করেনি, তারা এটা বলেছে এটা বাঙালি সংস্কৃতির অবস্থা। আপনি চিন্তা করতে পারবেন না, শোতে শোক যাতে না হয় এর জন্যে প্রধানমন্ত্রী ভবন থেকে চিড়িয়ে যেত। এটা কি এখন হয়? ব্যান্ড শো করা না করার জন্যে হয় না। আমাদের ব্যান্ডের টপ লিডারদের যেভাবে হ্যারাস করা হতো ওই সময়, মানে সেইটা তো এখন কিছুই হয় না। ফোক টিউনটাই মানুষ খায়। সো আমাদের আসলে সবসময় ফিউশন ছিল। সে ফিউশনটা কি, আমরা ফোক গানটাই শুনি কারণ এটা আমরা কানেক্ট করতে পারি। এটাকে আমরা লেয়ার দিই আধুনিকতার ছলে। হ্যাঁ, আমার তো লুঙ্গি পরে আপনার শোক আসতে ভালো লাগে না, তাহলে আমার জাত যাবে, তখন আমি একটা এই যে জিন্সের প্যান্ট আর এইগুলো পরে আসছি। আপনি যদি খুব ভালো করে জেন্সার গান শোনেন, যেগুলো পপুলার গান, টিউনটা কিন্তু ফোক একদম, এটা আসলে রক টিউন না। উনি বাজান যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেন, ইনস্ট্রুমেন্ট এগুলো রক ব্লুজ এই ঢঙে করেন। বাট আপনি যখন ভয়েসটা খেয়াল করেন, টিউনটা খেয়াল করেন, মেলোডিটা খেয়াল করেন, অল ফোক। সাবির ভাই, আমি দুটো প্রসঙ্গ নিয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই। যে আমরা যখন, আমি ধরেন 96-এ যখন ঢাকায় আসি, তখনও আমরা জানি এবং আমি যখন আনন্দভবনের সারেগারে বিভাগটা দেখাশোনা করতাম, তখন শিখলাম যে উনি ব্লুজ আর্টিস্ট, উনি রক আর্টিস্ট, উনি ফোক আর্টিস্ট। জনরাটা এখন যদি আমরা যেই সময় কথা বলছি, কারো জনরা নাই, মানে সবাই আর কি মিক্স, সব ধরনের গানই গায়। তো জনরা বেসিস গান আসলে বাংলাদেশে করা সম্ভব না সার্ভাইভ করার জন্য, মানে তার যদি বেঁচে থাকতে হয় তাহলে জনরা ওয়াইজ কখনোই এস্টাবলিশড হতে পারবে না। আপনার কাছে কি মনে হয়, মানে নাকি এটা কখনো দাঁড়াবে না? আর আসলে কি জানেন, খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি বলি আজকে। জি, যেহেতু আপনার শো, এই শোর একটা গ্র্যাভিটি আছে, সেই কারণে আমি এটা শেয়ার করতে চাই। আসলে বাংলাদেশের মানুষ তার যে রুট তার সাথে কানেক্টেড জিনিসই সবসময় গ্রহণ করেছে। আপনি যদি খুব ভালো করে জেন্সার গান শোনেন, যেগুলো পপুলার গান, টিউনটা কিন্তু ফোক একদম, এটা আসলে রক টিউন না। উনি বাজান যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেন, ইনস্ট্রুমেন্ট এগুলো রক ব্লুজ এই ঢঙে করেন। এটা কিন্তু মনে হবে যে মিউজিক শুনলে মনে হয় একটা ব্লুজ কিছু শুনতে যাচ্ছি, রক কিছু শুনতে যাচ্ছি। বাট আপনি যখন ভয়েসটা খেয়াল করেন, টিউনটা খেয়াল করেন, মেলোডিটা খেয়াল করেন, ইটস অল ফোক। এখন খুব পপুলার আমাদের জুনায়েদ দিওয়ান অ্যাশেসের, আপনি দেখবেন একই কাহিনী, টিউনটা কেমন আছো কোথায়, হোয়াট ইজ দ্যাট ফোক, দুঃখিনী দুঃখ করো না, হোয়াট ইজ দ্যাট ফোক। সো বেসিক্যালি দিজ আর ফোক টিউনস, ফোক টিউনটাই মানুষ খায়। সো আমাদের আসলে সবসময় ফিউশন ছিল। সে ফিউশনটা কি, আমরা ফোক গানটাই শুনি কারণ এটা আমরা কানেক্ট করতে পারি। এটাকে আমরা লেয়ার দিই আধুনিকতার ছলে, ব্লুজের লেয়ার, রকের কারণ ওটা খুলে আমাদের একটু ভালো লাগে। হ্যাঁ, আমার তো লুঙ্গি পরে আপনার শোক আসতে ভালো লাগে না, তাহলে আমার জাত যাবে, তখন আমি একটা এই যে জিন্সের প্যান্ট আর এইগুলো পরে আসছি। এইটাই সেটা সাজ পোশাকের একটা ব্যাপার আছে, কিন্তু আদৌ তাহলে কেউ এক জনরা ভিত্তিক একটা জীবন পার করবে, করতে চাইবে না বা করতে পারবে না বলে আপনি মনে করেন? ফোক আছে, ফোকে আমার কাছে মনে হয় যে আসলে শিল্পীর প্রথমত স্বাধীনতা থাকা উচিত, যে সে আসলে কীভাবে নিজেকে এক্সপ্রেস করবে, সেখানে তার উপরে চাপিয়ে দেওয়ার কোনো দরকার নেই, সে যেখানে কমফোর্টেবল সেটা করবে। আপনি যদি রেডিওহেডের টম ইয়র্কের কথা বলেন, একটা বড় টাইম কাটিয়েছে অল্টারনেটিভ রকে, মানে আপনি যেগুলো শুনে আপনার তার সম্পর্কে জানেন, আপনি কি জানেন লাস্ট 5-7 বছর আমি টম ইয়র্কের যা শুনছি সব ইডিএম, খুব কম লোক জানে, ম্যাক্সিমাম ইডিএম করছে, এগুলো তাই। এখন থম ইয়র্ক যখন ইডিএম করে, তখন যারা একদম রক বিলিভার, যারা তাকে নেক্সট গড মনে করে, তারা কী ব্যাপার, উনি কেন ইডিএম করে? হি ফিলস গুড অ্যাবাউট ইট, হি ওয়ান্টস টু এক্সপ্রেস থ্রু দ্যাট। একদমই। আবার আসছি 90-এ যখন একই সাথে বাচ্চু জেমস, মাকসুদ ভাইরা তাপিয়ে বেড়াচ্ছে, আপনারা ব্যান্ড করছেন, সেই সময় একেবারে বৈপরীত্য আপনাদের দেখতে পাচ্ছে না প্লেব্যাক মিউজিশিয়ানরা, মানে শ্রুতি স্টুডিওতে আপনারা একটা উদ্ভট প্রাণী, আপনাদের ঢোকা যাবে না, আপনাদের কেন ফিল্মে গাইতে হবে? কিন্তু ফিল্মটা আবার তখন একই সাথে দুইটা
শিল্প প্রচণ্ডভাবে বেগমান, এটার সাথে মার্স যদি হতেও সে যদি বলি কলকাতায় কিন্তু মিক্স, মানে রক আর্টিস্টরা ওদের ওইভাবে গল্পটা সাজাচ্ছে, অনেকে ব্যান্ড হিসেবে পারফর্ম করছে ফিল্মে, এটাকে ওই যে লুঙ্গি পরে সিনেমা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা যদি হতো বা এটা হয়নি কেন? এই বৈপরীত্য আমার কাছে মনে হয় খুব স্ট্রংলি এখন এই কথাগুলো বলবো, কারণ আমিও এখন হয়তো শেষ বয়সের দিকে যাচ্ছি, সে এই কারণে এখন খুব সোজা একটা বলে দিতে হবে, যেহেতু আমরা জানি ওখানে কি হয়েছে। পলিটিক্যাল যে কনফ্লিক্টটা ছিল এটা এই কালচারাল কনফ্লিক্টে চলে আসছিল। সো কনফ্লিক্টটা হচ্ছে ইন্ডিয়ান ব্লকের সাথে স্বাধীন চেতা বাংলাদেশিদের যে ব্লক, বুঝছেন? সো আমরা ওই সময় তারুণ্যে যারা ছিলাম তারা ইন্ডিয়ান ব্লক থেকে বের হয়ে গ্লোবাল যে মিউজিক তার সাথে কানেক্টেড হয়ে নিজেদেরকে ফ্রি করার চেষ্টা করেছি। ওকে, এবং সেটা যারা ইন্ডিয়ান ব্লকের সাথে কানেক্টেড তারা পছন্দ করেনি, তারা এটা বলেছে এটা বাঙালি সংস্কৃতির অপসংস্কৃতি। সেখান থেকে আমি নাম বলতে চাইনি, কিন্তু আপনারা বুঝতে পারছেন অনেক বড় বড় বুদ্ধিজীবীরা আমাদেরকে ব্যান করেছে শো থেকে, আমাদের হেনস্থা করেছে রাস্তাঘাটে, আমাদের নামে কেসও হয়েছে বিভিন্ন উল্টোপাল্টা কেস দিয়ে। মাকসুদ ভাই খুব বেশি প্রোটেস্ট করেছে ওই সময়। হ্যাঁ, মাকসুদ ভাই আমি স্যালুট জানাই। আমি বলবো যে মাকসুদ ভাই একমাত্র বোধ হয় রাইট পার্সন যে ফিলোসফাইজ করেছিলেন একদম, যে সমস্যাটা গবেষক, মানে গবেষণাটা উনি করেছেন, এবং উনি কিন্তু রাইট প্রোটেস্টটা করেছিলেন আমার কাছে। বাকি আমরা সবাই করেছি, ধরেন আমিন ভাই তো হ্যাজ গট এ হিউজ কন্ট্রিবিউশন বাংলাদেশের ব্যান্ড মিউজিকে, মানে পুরোধার একজনের মধ্যে একটা। কিন্তু আমি বলছি ফিলোসফিক্যাল হিটটা, অ্যাটাকটা ওনাদেরকে ওই ব্লককে আমার ধারণা মাকসুদ ভাই সবচেয়ে ভালো করেছে। পরে আনিস ভাই, মেয়র আনিস ভাই অনেক হেল্প করতেন, রেনেসা রকিব ভাইরা অনেক, কারণ দে গট সাম পাওয়ার দ্যাট টাইম কর্পোরেটে একটা জায়গায় যাওয়ার ফলে। এই জন্য বলছি যে আদৌ কি বিভেদটা এই 2023-এ কমেছে বলে মনে করেন আপনি? এখন তো অনেক কম আগের থেকে, কিন্তু ভেতরে ভেতরে না। সাবির ভাই কীভাবে বললেন এখনও কম? এখনও যদি কপিরাইট ইস্যু ধরি তাহলে বিএলসিপিএস আর হামিন ভাইয়ের যে ওয়াইপোর্ডিনে যে কাজগুলো করে যাচ্ছে দুটো দুই ঘরানা এবং দুইভাবে চেষ্টা করছে, এবং যেই কামড়াকামড়িতে আদৌ কপিরাইট ইস্যু নিয়ে যে মানে আমাদের মূল জায়গাটায় পৌঁছানো দরকার সেটা পৌঁছাচ্ছে না। কারণ আমরা জানি প্রত্যেকটা সংগঠন ওয়াইজ আসলে আমরা একসাথে ছবি তুলতে ভালোবাসি কিন্তু মোরালি এক না। তানভীর আপনি চিন্তা করতে পারবেন না, শোতে শোক যাতে না হয় এর জন্যে প্রধানমন্ত্রী ভবন থেকে চিড়িয়ে যেত। এটা কি এখন হয়? ব্যান্ড শো করা না করার জন্যে হয় না। আমাদের ব্যান্ডের টপ লিডারদের যেভাবে হ্যারাস করা হতো ওই সময়, আচ্ছা, মানে সেইটা তো এখন কিছুই হয় না। সেই তুলনায় কম না, সেই তুলনায় অনেক কম। হ্যাঁ, তো কিন্তু হ্যাঁ ওইটা তো একটা থাকবেই, সেইটা আমি স্পেশালি রবীন্দ্রসঙ্গীত নিয়ে যারা কাজ করতেন বেশি একটা ব্লক ছিলেন ওনাদেরই বেশি জ্বালা পোড়া ছিল দেখেছি আমরা, যেন আমরা থাকলে বোধ হয় ওদের কোনো একটা কিছু হয়ে যাবে। এটা তো এখন নাই, কারণ ওই লোকগুলো এখন নাই, দে আর নো লঙ্গার অ্যালাইভ। হ্যাঁ, সো আমার তা মনে হয় আমার এখনকার গভর্নমেন্ট তো যেমন জুনায়দ পলকরে তো দেখি খুব ব্যাড শোকে প্রমোট করে, হ্যাঁ, মানে বড় বড় কনসার্ট হচ্ছে, রক কনসার্ট কিন্তু আমরা দেখছি উৎসাহের সাথে করছে। এগুলো আগে এত ছিল না, সরকার পর্যায়ে থেকে কিন্তু এত প্রণোদনা ছিল না আগে, সেই অর্থে বলছি অনেক কম। আচ্ছা আচ্ছা, আন্তর্জাতিক হবার চেষ্টা আমরা প্রায় 10-12 বছর ধরে দেখছি, বিভিন্ন পর্যায়ে সবাই একটু আন্তর্জাতিক হওয়ার চেষ্টা করছি আমরা, মূলত আন্তর্জাতিক হওয়ার মানে মাঝেজা এবং উৎসটা কি আপনি, মানে কি হলে আমি আন্তর্জাতিক, কি না হলে বাংলাদেশি মিউজিকটা আসলে ইন্টারন্যাশনাল লেভেলে কতটুকু পৌঁছেছে? প্রথম কথা হচ্ছে আপনি কপি করে কিন্তু আসলে আন্তর্জাতিক হতে পারবেন না, মানে কেন পারবেন না, কারণ প্রথম কথা হচ্ছে যে আপনি ডায়াস্ট্রেটসের অগ্রতা ডায়াস্ট্রেটস হতে পারবেন না, একদমই না, আপনার অরিজিনাল কিছু থাকতে হবে। তো সেই অরিজিনালের জায়গাটাতে আসতে গেলে আগে আপনাকে রুট থেকে কিছু নিয়ে তারপরে কিন্তু যেতে হবে। আপনি ব্লুজের কথা বলছিলেন, ব্লুজ কিন্তু আমেরিকান ফার্মারদের একদম রুটের একটা জিনিস, সেরকম আপনি দেখবেন যে ল্যাটিন আমেরিকা থেকে কিন্তু অনেক নতুন নতুন জিনিস আসছে। আমাদের রিমা যেমন বেশ তৈরি করেছে কিন্তু আফ্রিকান একজন সিঙ্গার, তো আফ্রিকা থেকেও এসছে। কারণ কি ওরা করে কি, ওদের চেয়ে ওই অঞ্চলের যে সংস্কৃতি তার যে বিট, তার যে মেলোডি, তার যে স্কেল, ওগুলোকে নিয়ে কিন্তু প্রেজেন্ট করে, সেইটাকে তখন ইংলিশে নিয়ে আসে বা তার ল্যাঙ্গুয়েজেও নিয়ে আসে। আমাদের ক্ষেত্রে যেটা আমাদের একটা প্রবলেম হচ্ছে, যেখান থেকে আমিও বের হয়ে আসার চেষ্টা করছি গত 3-4 বছর কিন্তু, হ্যাঁ,
সেটা হচ্ছে আমরা ওখান থেকে এত ইনফ্লুয়েন্স থাকি যে আমরা ওইটাকেই কপি করে বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করি অনেকে। এই রাউটে আপনি কোনোদিন ইন্টারন্যাশনাল হতে পারবেন না। আপনি বড় জোর বলিউডে যে একটা গান গিয়ে আসতে পারবেন, আপনার একটা নতুন ভয়েস দরকার নিল, সেটা ইন্ডিভিজুয়াল একজনের। তো ওভারঅল গ্লোবালাইজেশনে আমার কাছে বরং মনে হয় যে লালন নিয়ে আমাদের এখান থেকে যারা কাজ করতেন এক সময়, যারা একসময় লোকজ সঙ্গীত নিয়ে কাজ করতেন, এদের কিন্তু শোগুলো আপনি দেখবেন জার্মানিতে ফ্রান্সে একসময় হয়েছে। আমাদের শাহ আব্দুল করিম সাহেব কিন্তু অনেক জায়গায় শো করেছেন এই ফ্রান্সে এই গানগুলো নিয়ে। আমাদের এই যে শাহজাহান মুন্সি সাহেবও প্যারিস থেকে প্রচুর শো করে আসছেন, এবং ওরা চায় যে তোমার রুটটা আমরা শুনতে চাই, নতুন কিছু শুনতে চাই। ওই জায়গাটাকে বেস ধরে যদি কিছু করা যায় তাহলে আমি মনে করি সেটার একটা, যেটা আমাদের মেইন রুটটা, আমাদের মেইন রুট যেটা, সেইটা একটা আমার কাছে মনে হয়। এখন যে নতুন জেনারেশন মিউজিক মিউজিশিয়ান যারা, তারা কেউ এটা করছে না তা না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন দু একজন ট্রাই করছে। সেই ট্রাই করতে গিয়ে আমরা যেন মানে ওয়েস্টার্নাইজেশনের দিকে বেশি না যেয়ে বরং আমাদের বাংলাদেশি যেটা এইটাকে আরও কীভাবে ওখানে নিয়ে যেতে পারি সেই চিন্তাটা করতে, তার জন্যে ইনস্ট্রুমেন্ট নিয়ে গবেষণা করা, হাউ উই প্রেজেন্ট ইট সেটা নিয়ে গবেষণা করা, এগুলো অনেক বেশি সলিড মৌলিক কাজ করা দরকার।